দিন নেই রাত নেই, পুরো সময়ই কর্মব্যস্ত রাজশাহীর শিক্ষার্থীরা। শুধু রাস্তায় যানবাহন নিয়ন্ত্রণই নয়, নানা প্রতিষ্ঠান থেকে লুট হওয়া মালামাল দিনভর খুঁজে তালিকা করে জমা দিচ্ছেন তারা সংশ্লিষ্ট প্রতিষ্ঠানে। সেই সঙ্গে রাত বাড়লে পাড়া মহল্লায় তারাই কাজ করছেন নিরাপত্তা বিধানে। তাদের সহায়তা করতে সানন্দে এগিয়ে আসছেন নানা শ্রেণী পেশার মানুষ। ঠিক যেন আবহমান বাংলার গ্রামীণ সমাজে ফেরা, যেন সেই প্রত্যন্ত গ্রামে দুর্বৃত্তদের ঠেকাতে রাত জেগে গ্রামবাসীর পাহারা দেয়ার শহুরে সংস্করণ। দেশের চলমান পরিস্থিতিতে রাজশাহী মহানগরীর প্রতিটি এলাকায় রাতের নিরাপত্তা নিশ্চিত করতে এভাবেই শিক্ষক শিক্ষার্থী আর এলাকাবাসী জোট বেঁধেছেন। যেইভাবে নানা ধরনের লুট হচ্ছে এবং নানান অ্যাক্সিডেন্টের তৈরি হচ্ছে, এই মুহূর্তে এইটাকে আমরা সেভ করতে চাই। আমাদের তরুণ যুবকেরা তারা যেমন পাহারা দিচ্ছে, পাশাপাশি সকলকে সচেতন করা হোক বা আমরা সেই আহ্বান জানাচ্ছি। রক্ষা তো চাইলেও সবাই মিলে করতে পারবো না, কিন্তু চেষ্টা করছি আমরা, কারণ এর পাশাপাশি আমাদের সেনাবাহিনীরা হেল্প করছে। রাতভর নিরাপত্তা টহল দিয়ে আবার ঠিক সকাল 9টা থেকে শিক্ষার্থীরা দাঁড়িয়ে পড়ছেন রাস্তায়। দিন গড়িয়ে সন্ধ্যা নেমেছে, সন্ধ্যা গড়িয়ে রাত নামতে চলেছে। সারাদিনের ক্রান্তি শেষে কর্মব্যস্ত মানুষ ফিরছে তাদের ঘরে, আর ঠিক সেই সময়ও ক্লান্তিহীন শিক্ষার্থীরা তারা রাস্তায় দাঁড়িয়েছে ট্রাফিক নিয়ন্ত্রণের জন্য। সকাল থেকে আসি, রাত অবধি থাকি, এনজয় করি, ভালোবাসার তাগিদে করতেছি। এইরকম ভালোবাসা কখনো পাই নাই, যে যার মতো পাচ্ছে আপ্যায়ন করতেছে। কয়েকজন আছে মানছে, কেউ কেউ মানছে না, থাকবেই তো এরকম ভালো খারাপ। নবীনদের এই অফুরান প্রাণশক্তি যেমন বিস্মিত করেছে, তেমনই আশাবাদী করে তুলেছে নাগরিকদের। কোনো গাড়ি আমি রং সাইডেও যদি কেউ ঢুকাইতে চাই, অবশ্যই ঢুকতে দিচ্ছে না। স্টুডেন্টরা অবশ্যই নিয়ম নীতি মেনে চলছে, হয়তোবা আমরাই নিয়ম মেনে চলতেছি, আগে মানতাম না, অথবা তারাই হয়তোবা কোনো ভালো একটা দিক নির্দেশনা দিতে পারছে। গত কয়েকদিনে নগরীর বিভিন্ন স্থাপনা থেকে লুট করে না জিনিসপত্র ফেলাতেও ব্যস্ত শিক্ষার্থীদের একাধিক দল। সারাদিন শহর ঘুরে লুণ্ঠিত মালামাল উদ্ধার করে সেগুলো ফেরত দেওয়া হচ্ছে অভাবনীয় শৃঙ্খলার সঙ্গে। এলাকা এলাকায় মাইকিং করে দিচ্ছি যে আপনাদের মালামালগুলো অন্তত মসজিদে অথবা আপনাদের নির্দিষ্ট জায়গায় জমা করেন। সিটির মধ্যে যেখানে মাল পাচ্ছে আর কি, সবগুলো আর কি সিটি কর্পোরেশনের আন্ডারে আমরা লিখছি, সবগুলোকে আমরা নির্দিষ্ট একটা নাম্বার ট্যাগ দিচ্ছি। আসবাবপত্র, আলমারি, টারমানি, চেয়ার, টেয়ার, এগুলো যেগুলো দেখতে পাচ্ছেন এগুলো করেছি, উপরেও আছে পিসি টিসি, বহু কিছু এখন উদ্ধার হয়েছে আল্লাহর রহমতে। শিক্ষার্থীদের প্রত্যাশা, যার যার দায়িত্ব যথাযথভাবে পালনের মাধ্যমেই তারা আগামীতে তাদের স্বপ্নের রাষ্ট্র গড়তে অবদান রেখে যাবেন। চিবলি নোমান, যমুনা নিউজ, রাজশাহী।